মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাসাবাড়ির আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদন করে জ্বালানি চাহিদা মেটাতে এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ। গাইবান্ধার সদর উপজেলার বানিয়ারজান এলাকায় প্রাথমিকভাবে এরই মধ্যে 28টি পরিবারকে দেওয়া হয়েছে গ্যাস সংযোগ। পাশাপাশি আবর্জনা থেকে জৈব সার উৎপাদন করে কৃষকদের কাছে সহজ মূল্যে বিক্রি করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ আরিফ। এখনো প্রাকৃতিক গ্যাসের সংযোগই পৌঁছেনি গাইবান্ধার বানিয়ারজানে, তবে সেই সংযোগ না থাকলেও এখানকার অনেক বাড়িতেই রান্না হচ্ছে গ্যাসের চুলাই। গৃহিণীরা রান্না বান্না সারছেন বায়োগ্যাস দিয়ে। লাকড়ি নিয়ে আসি, এমনি ভিজে থাকুন, শুকে লাগে, তার সময় থোয়ার জায়গা থাকে না, রান্নাঘরের সমস্যা হয় রাখতে। আর এটা তো কোনো সমস্যা নাই, মানে এখানে চুলা যেখানে সেখানে আমি দিয়ে রান্না করতে পারি। কালি টালি পরে না, কোনো রাঞ্জি আরাম আছে। শহরের আবর্জনাকে সম্পদের রূপ দিতে 2011 সালের নভেম্বরে বায়োগ্যাস উৎপাদনের প্রকল্প হাতে নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ। গ্যাসের পাশাপাশি আবর্জনা থেকে এখানে উৎপাদন হচ্ছে জৈব সারও। আবর্জনাকে রিসাইক্লিং করা বা আবর্জনা ট্রিটমেন্ট করার জন্য এটা খুবই সাশ্রয়ী একটা প্রযুক্তি। আমরা প্রতিদিন 1000 কেজি আবর্জনা এখানে ট্রিটমেন্ট করছি। এই প্রকল্পে সার্বিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পৌরসভা। 1000 বাড়ি থেকে ময়লাটা সংগ্রহ করছি, এটাকে যদি আমরা 2000 বাড়ি থেকে ময়লাটা সংগ্রহ করতে পারি তাহলে গ্যাস সরবরাহটাও আমরা দ্বিগুণ দিতে পারব। এছাড়া কিশোরীদেরকে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন তৈরির আরও একটি প্রকল্পে সম্পৃক্ত করেছে সংস্থাটি। এই প্রকল্পে কাজ করে অনেক কিশোরী আর্থিক আয়ের সুযোগ পাচ্ছে। মাহমুদ আরিফ, বাংলাভিশন, গাইবান্ধা। এবার ভারতের নির্বাচন প্রসঙ্গ।